নিজেদের ভেতর গোলাগুলিতে নিহত এক পঞ্চমাংশ ইসরায়েলি সেনা। যুদ্ধের সমাপ্তি ঘটবে, হামাসবিহীন গাজা অলীক কল্পনা, বললেন ইসমাইল হানিয়া। ইসরায়েল সিনওয়ারকে হত্যা করতে সক্ষম হলেও হামাসকে ধ্বংস করতে পারবে না। আন্তর্জাতিক চাপ যুদ্ধ বন্ধ করতে পারবে না, বললেন নেতানিয়াহু। গাজায় $50 মিলিয়ন সহায়তার ঘোষণা কাতারের। চীনের দিকে ঝুঁকছে ভুটান, নয়াদিল্লির আকাশে অস্বস্তির মেঘ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিজেদের ভেতর গোলাগুলিতে নিহত এক পঞ্চম অংশ ইসরায়েলি সেনা। অবরুদ্ধ গাজা উপত্যকায় অক্টোবরের শেষে শুরু হওয়া ইসরায়েলি সৈন্যদের স্থল অভিযানে প্রায় এক পঞ্চম অংশ সেনা নিজেদের ভেতর গোলাগুলি এবং অন্যান্য দুর্ঘটনায় নিহত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। IDF এর একজন মুখপাত্র জানিয়েছে, গাজায় সেনাবাহিনী স্থল অভিযান শুরু করার পর থেকে অন্তত 105 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে দুর্ঘটনায় অন্তত 20 জনের মৃত্যু হয়েছে, যার 13টি মৃত্যু সামরিক বাহিনীর সদস্যদের অভ্যন্তরীণ গোলাগুলি বা আগুন লাগার কারণে ঘটে। অন্যান্য বিভিন্ন কারণে বাকি 6টি মৃত্যুর ঘটনা ঘটেছে। ভুলবশত গুলিতে অন্তত একজনের মৃত্যু হয়েছে। টাইমস অফ ইসরায়েল পৃথকভাবে জানিয়েছে, বিমান হামলা, জায়গা ভুলভাবে শনাক্ত করা, ট্যাঙ্কের গোলাবর্ষণ এবং নিজেদের ভেতর বন্দুক যুদ্ধে গুলিতে সৈন্যদের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এদিকে অবরুদ্ধ গাজার দক্ষিণ অঞ্চলে রাফা সীমান্তে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি মেডিকেল সূত্র জানিয়েছে, সেখানে মঙ্গলবার কমপক্ষে 20 জন নিহত হয়েছে, এর মধ্যে 7 শিশু ও কমপক্ষে 5 নারী রয়েছে। এদিকে মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে যুদ্ধবিরতি নিয়ে একটি ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। খবর আল জাজিরা। গাজার দক্ষিণের শহর রাফায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় এখানে কয়েক ঘন্টায় 7 শিশু সহ 20 জন নিহত হয়েছে। আরো বড় ধরনের হামলা সামনে রেখে ইসরায়েলি বাহিনী সেখান থেকে সাধারণ মানুষকে সরে যেতে বলেছে। এদিকে ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ ধ্বংস করেছে বলে অভিযোগ করেছে অস্ট্রেলিয়ার শতাধিক ইতিহাসবিদ। গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে একটি খোলা চিঠিতে তারা বলেন, গাজার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ ধ্বংসের হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। অস্ট্রেলিয়ার ইতিহাসবিদদের দাবি, ফিলিস্তিনিদের জীবন ধ্বংস করা এবং তাদের জন্য গাজায় বসবাস করা অসম্ভব করে তোলাই ইসরায়েলি বাহিনীর মূল লক্ষ্য। চিঠিতে স্বাক্ষর করা ব্যক্তিরা গাজার বিশ্ববিদ্যালয়, স্কুল, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, গ্রন্থাগার, আর্কাইভ, মসজিদ এবং গির্জা ধ্বংসের কথা উল্লেখ করে বলেন, ইতিহাসবিদ হিসেবে আমরা এটিকে জনগণের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের উপর আক্রমণ হিসেবেই দেখছি। এদিকে যুদ্ধের সমাপ্তি ঘটবে, হামাসবিহীন গাজা অলীক কল্পনা, বললেন ইসমাইল হানিয়া। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, দৃশ্যত গাজায় ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের দুঃসাহসিক যুদ্ধের উজ্জ্বল সমাপ্তি ঘটতে যাচ্ছে। তিনি ফিলিস্তিনি যোদ্ধা ও সাধারণ নাগরিকদের বিরোচিত প্রতিরোধের প্রশংসা করেছেন। গতরাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, নিশ্চিতভাবে ইসরায়েলি আগ্রাসনের সমাপ্তি ঘটবে এবং প্রতিরোধ যোদ্ধারা ফিলিস্তিনি জাতির প্রতি কৃতজ্ঞ থেকে গাজা উপত্যকাকে যে কোনো আগ্রাসন থেকে রক্ষা করে যাবে। তিনি বলেন, ফিলিস্তিনি যোদ্ধারা তাদের প্রতিরোধ যুদ্ধে অটল ও অবিচল রয়েছে এবং তারা ইসরায়েলি সেনাদের অপূরণীয় ক্ষতি করেছে। তিনি এক্ষেত্রে গাজা সিটির সুজাইমা এলাকা এবং জাবালিয়া শরণার্থী শিবির সহ অন্যান্য স্থানে দখলদার সেনাদের বিরুদ্ধে তুমুল লড়াইয়ের কথা উল্লেখ করেন। ইসমাইল হানিয়া তার ভাষণে বলেন, ইসরায়েলি আগ্রাসন বন্ধ করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সহায়তা করে এমন যে কোনো পদক্ষেপকে হামাস স্বাগত জানাবে। একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের লক্ষ্যে গাজা উপত্যকা ও পশ্চিম তীরের মধ্যে যে রাজনৈতিক বিভেদ রয়েছে তারও অবসান ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন। হামাসের পলিট ব্যুরো প্রধান বলেন, যুদ্ধ শেষে হামাসবিহীন গাজা উপত্যকার কথা যারা বলে তারা চরম বিভ্রান্তির মধ্যে রয়েছে। তিনি গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধ বিক্ষোভ জোরদার করার জন্য আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ করার জন্য আরব ও মুসলিম সরকারগুলোকে সর্বোচ্চ চেষ্টা চালানোর আহ্বান জানান ইসমাইল হানিয়া।
এদিকে ইসরায়েল সিনওয়ারকে হত্যা করতে সক্ষম হলেও হামাস ধ্বংস হবে না। ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসকে ধ্বংস করার যে লক্ষ্য নির্ধারণ করেছে তেল আবিব এখন পর্যন্ত তার ধারে কাছেও যেতে পারেনি বলে মনে করেছে ওয়াশিংটন ডিসির আরব সেন্টারের ডাইরেক্টর অফ রিসার্চ ইমাদ হার্প। তিনি হামাসকে ধ্বংস করার লক্ষ্যকে অসাধ্য বলে মন্তব্য করেছেন। ইমাদ হার্প গতরাতে আল জাজিরাকে বলেছেন, যতক্ষণ পর্যন্ত গাজার উত্তর দক্ষিণ বা যে কোনো অংশে কেউ প্রতিরোধ করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত কিছু মানুষ লড়াই করতে এবং গুলি চালাতে থাকবে, ততক্ষণ পর্যন্ত হামাসকে ধ্বংস করা সম্ভব নয়। যুদ্ধ কতদিন চলবে তার কোনো দৃশ্যমান সীমারেখা নেই বলে সময় ইসরায়েলের বিরুদ্ধে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন। তিনি নিজের এই বক্তব্যের সমর্থনে কয়েকটি যুক্তি তুলে ধরেন। হার্প বলেন, প্রথমত হাজার হাজার রিজার্ভ সেনাকে তাদের কর্মস্থল থেকে তলব করে যুদ্ধের ময়দানে নামিয়ে দেওয়ার কারণে ইসরায়েলের অর্থনীতির ক্ষতি হচ্ছে। দ্বিতীয়ত, যুদ্ধে চলতে থাকায় ইসরায়েলি সেনাবাহিনীতে সামরিক ক্লান্তি দেখা দিয়েছে। তৃতীয়ত, ইসরায়েলি সেনাদের নিহত হওয়ার সংখ্যাটা ক্রমেই বেড়ে যাচ্ছে বলে ইসরায়েলের যুদ্ধ বন্ধের দাবি প্রবল হচ্ছে। চতুর্থত, যুদ্ধ বন্ধের জন্য তেল আবিবের ওপর আন্তর্জাতিক চাপ, বিশেষ করে মার্কিন চাপ বেড়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের শীর্ষস্থানীয় নেতারা গাজা অভিযানের অন্যতম লক্ষ্য হিসেবে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করার কথা বলেছেন। সিনওয়ারকে 7 অক্টোবরের পরিচালিত আল আকসা তুফান অভিযানের মূল পরিকল্পনাকারী বলে মনে করা হয়। কিন্তু ইমাদ হার্প বলেছেন, ইসরায়েল যদি সিনওয়ারকে হত্যা করতে পারেও তারপরও তার অর্থ হামাসের পরিসমাপ্তি হবে না। তিনি বলেন, সিনওয়ারকে হত্যা করলে আরও বহু সিনওয়ার তৈরির প্রেক্ষাপট তৈরি হবে। যদি তারা তাকে হত্যা করতে সক্ষম হয় তাহলে ফিলিস্তিনিরা যে অন্য কারো নেতৃত্বে লড়াই চালিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই। এদিকে আন্তর্জাতিক চাপ যুদ্ধ বন্ধ করতে পারবে না বলল নেতানিয়াহু। আন্তর্জাতিক চাপ গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে পারবে না বলে মন্তব্য করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার মাইক্রোব্লগিং সাইট এক্সে পোস্ট করা এক ভিডিওতে এই মন্তব্য করেন তিনি। খবর বিবিসির ভিডিওতে দক্ষিণ ইসরায়েলের সামরিক ঘাঁটিতে সেনাবাহিনীর সঙ্গে কথা বলতে দেখা গেছে নেতানিয়াহুকে। এ সময় তিনি সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেন, ইসরায়েল হামাসকে ধ্বংস করার আগ পর্যন্ত জয়লাভের আগে যুদ্ধ করে যাবে। নেতানিয়াহু বলেন, স্পষ্ট করে বলতে চাই, আমি ফিল্ডে থাকা কমান্ড ডারকে নির্দেশ দিয়েছি যে আমরা শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব। তিনি বলেন, এ নিয়ে কোনো প্রশ্ন নেই, আমাকে একই সঙ্গে সেনা হারানোর কষ্ট ও আন্তর্জাতিক চাপের মুখোমুখি হতে হচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরো বলেন, কোনো কিছুই আমাদের আটকাতে পারবে না, আমরা জয়লাভের আগ পর্যন্ত শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব, তার আগে এই যুদ্ধ শেষ হবে না। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলের 1200 মানুষ নিহত হন, আরও আহত হন 5000-এরও বেশি। হামাসের হামলার জবাবে ওই দিন গাজা উপত্যকায় হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। 2 মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় 18000-এর বেশি মানুষ নিহত হয়েছে, এছাড়াও নিখোঁজ রয়েছে 8000 ফিলিস্তিন। এদিকে গাজায় $50 মিলিয়ন সহায়তার ঘোষণা কাতারের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার শরণার্থী ও উদ্বাস্তুদের জন্য $50 মিলিয়ন অনুদান ঘোষণা করেছে কাতার। বুধবার জাতিসংঘ শরণার্থী সংস্থার এক বৈশ্বিক ফোরামে এই অনুদান ঘোষণা করেন কাতারি কর্মকর্তারা। টানা 2 মাসে ইসরায়েলের বর্বর হামলায় গাজার 23 লাখ অধিবাসীর 19 লাখে এখন উদ্বাস্ত। এসব শরণার্থীদের সহযোগিতার লক্ষ্যে বুধবার গ্লোবাল রিফিউজি ফোরামের আয়োজন করে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR। ফোরামের অধিকৃত ফিলিস্তিনির ক্রমবর্ধমান বিপর্যয়কর পরিস্থিতি থামাতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানান অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা। সেই সঙ্গে গাজার উদ্বাস্তুদের জন্য সহায়তার জন্য অনুদান ঘোষণা করে। কাতারে আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী লোলওয়া আল খাতির জানান, কাতার গাজার উদ্বাস্তুদের জন্য $50 মিলিয়ন সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। ইসরায়েলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত উদ্বাস্ত আহত ব্যক্তি ও ইয়াতিমদের জন্য এই অর্থ ব্যয় করা হবে। এদিকে চীনের দিকে ঝুঁকছে ভুটান, নয়াদিল্লির আকাশে অস্বস্তির মেঘ। ভারত চীন সীমান্তে সংঘাতের মধ্যে এবার নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভুটান। সম্প্রতি প্রকাশিত উপগ্রহ চিত্র অনুযায়ী ভুটানের জাকারলুং উপত্যকায় চীনা সেনাবাহিনী অসংখ্য ইমারত নির্মাণ করেছে। ভারতের আশঙ্কা, এসব স্থাপনা ভুটানের জমিতেই নির্মিত হয়েছে। ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত থেকে ভুটানের জাকারলুং উপত্যকা মাত্র 50 কিলোমিটার দূরে। চীনা সেনাবাহিনী এসব
স্থাপনা নির্মাণের মাধ্যমে ভারতের সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে বলে মনে করেছে ভারত। এর আগেও বিভিন্ন সময়ে চীনের এসব কর্মকাণ্ড সম্পর্কে কথা উঠেছিল, তবে বরাবরই চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নরম পন্থায় তাদের এসব কর্মকাণ্ড ঠেকাতে চেষ্টা করেছে ভারত, কিন্তু তাতে কাজ হয়নি। দিনকে দিন ভারতের সীমান্তবর্তী অঞ্চলে নিজেদের স্থাপনা নির্মাণ অব্যাহত রেখেছে চীন। ভারতের আশঙ্কা, ভুটানের জমির উপর দিয়ে এভাবে এগুলো থাকলে শিগগিরই শিলিগুড়ি করিডরের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে বেইজিং। ওই করিডরটি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে উত্তর পূর্বের রাজ্যগুলোর সঙ্গে ভারতের বাকি অংশের যোগাযোগ রক্ষা করা হয়। ভারত এ বিষয়ে ভুটানকে বারবার সতর্ক করেছে, কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ভুটান ক্রমশই চীনের দিকে আরও বেশি ঝুঁকে পড়ছে। যদি তারা চীনের সঙ্গে এ বিষয়ে সমঝোতায় চলে যায়, তাহলে ভারতের সেক্ষেত্রে আর কিছুই করার থাকবে না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।